गाइज यू नो माय नेम इज रिया। तो आज के तुम्हारे জন্য আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দুর্গাপূজা তো চলেই আসছে আর আমাদের মজার দিনও চলে আসছে, কিন্তু এর আগে মানে আমাদের মানে মেয়েদের সবারই একটা একটাই চিন্তা থাকে যে আরে আমার স্কিনটা, আরে আমার হেয়ারটা, আরে আমার বডি, মানে অনেক চিন্তা থাকে আমাদের মধ্যে যে কি করে আমাদের স্কিনকে গ্লোই, আমাদের হেয়ারকে শাইনি অ্যান্ড আমাদের বডিকে অসম সফট করতে পারি। তো এর জন্যই আমি তোমাদের জন্য নিয়ে আসতে হয়েছি পূজা স্পেশাল সিরিজ। এর মধ্যে হেয়ার কেয়ার, স্কিন কেয়ার অ্যান্ড সব কিছু ইনক্লুডেড থাকবে। পূজার আরও সময় আছে, এক মাসের মতো তো আছেই। সো এই এক মাসের মধ্যে আমাদের কীভাবে স্কিনকে গ্লোই অ্যান্ড সফট অ্যান্ড শুধু ফেসের স্কিন না, হেয়ার অ্যান্ড ইভেন বডিও, বিকজ আমরা অনেকেই পুজোর সময় ব্যাকলেস ব্লাউজ পরি অ্যান্ড অফকোর্স পরবই তো না। তো এদের জন্য অফকোর্স বডিটাও ইম্পর্টেন্ট। সো সবার জন্যই আমি নিয়ে আস চলেছি একটা পূজা স্পেশাল সিরিজ। অ্যান্ড শুধু গার্লস কেন, বয়েজরাও এই রেমেডিগুলি ইউজ করতে পারবে। অ্যান্ড যেগুলি আমি গার্লসের জন্য অনলি, এগুলি আমি অফকোর্স তোমাদেরকে বলে দেবো। কিন্তু আজকে যেটা আমি নিয়ে এসেছি এটা হলো এক টাকার দিয়ে একটা অসম ফেশিয়াল। ইয়েস, তোমরা ঠিক শুনেছ, এক টাকা দিয়ে। এক টাকা দিয়ে কি হতে পারে এখনের দিনে? বাট আমি তোমার জন্য নিয়ে এসেছি একদম ইজি, সিম্পল অ্যান্ড এফেক্টিভ একটা ফেশিয়াল, যেটা আমরা ঘরে বসে সপ্তাহে দুদিন করলে এক মাসের মধ্যে আমাদের স্কিন তোমরা নিজেরাই দেখতে পাবে। সো আর ইউ গাইজ রেডি আমার পুজো স্পেশাল সিরিজ দেখার জন্য? কিন্তু এর আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করো অ্যান্ড সাথে যে ছোট সাব বেল বাটনটা আছে ওটাতে হিট করে রাখো, তাকে আমি যখনই ভিডিও আপলোড করবো তোমরা সবচেয়ে প্রথমে নোটিফাইড হতে পারো। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। তো আজকে যেটা হলো এটা হলো কফি ফেশিয়াল। কফি আমাদের স্কিনের জন্য খুবই ভালো অ্যান্ড আমরা অনেকেই আছি যারা কফি খেতে পছন্দ করি, কফি লাভার্স আছো তো। কিন্তু কফি আমাদের স্কিনের জন্য অনেক বেশি উপকারী। তো আজকে এই কফি, এক টাকা দামের কফি দিয়ে কীভাবে আমরা এত অসমভাবে ফেশিয়াল করতে পারি ঘরে বসে? কারণ এখন অফকোর্স চারদিকে করোনা টাইম অ্যান্ড লকডাউন চলছে অ্যান্ড পার্লারে গিয়ে এসব ফেশিয়াল করা আমাদের সেফও না। তো ঘরে বসে আমরা করতে পারি, তাও আমি যা যা জিনিস আজকে ইউজ করতে পারছি সবগুলি আমাদের ঘরে উপস্থিত আছে। তো সবগুলি দিয়ে আমরা এগুলি করতে পারবো অ্যান্ড সবগুলি খুবই এফেক্টিভ। তো চলো আর বেশি কফি প্যাকটা বানানোর জন্য যে যে ইনগ্রিডিয়েন্টসগুলি আমাদের প্রয়োজন সেগুলি আমি স্ক্রিনে লিখে দিয়েছি। আমাদের প্রয়োজন এক টেবিল চামচ কফি পাউডার, এক টেবিল চামচ চালের গুঁড়ো মানে রাইস ফ্লোর, তোমরা এর পরিবর্তে বেসনও ইউজ করতে পারো, এক টেবিল চামচ অ্যালোভেরা জেল, তোমরা অ্যালোভেরা জেল যদি না স্যুট করে দেন তোমরা এটা স্কিপ করতে পারো, এক টেবিল চামচ মধু এবং হাফ লেমন জুস, লেমন জুসও তোমরা স্কিপ করতে পারো। সো এগুলিকে ভালোভাবে মিক্স করে নেবে। কফি স্কিনকে উজ্জ্বল আর কোমল করে দেয়, রং ফর্সা করে দেয়, স্কিনের উজ্জ্বলতা বাড়লে আপনা আপনি ফর্সা দেখায়, তার সাথে স্কিনকে টাইটনিং করে, স্কিনের ডেড স্কিন সরায়, চোখের চারপাশের কালো দাগ দূর করে, মানে কফির প্রচুর গুণ। কফি দিয়ে প্রত্যেক সপ্তাহে যদি এক দুবার ফেশিয়াল করা যায় তো এক দু মাসের মধ্যেই এর রেজাল্ট তোমরা নিজেরাই বুঝতে পারবে। তাছাড়া মধু আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করে, চালের গুঁড়ো ত্বক ফর্সা করতে সাহায্য করে এবং ত্বকের ময়লা দূর করে। আর লেমন জুস তো ভিটামিন সি থাকে যা আমাদের স্কিনের জন্য খুবই প্রয়োজন। সো আমি যে যে ইনগ্রিডিয়েন্টসগুলি এখানে মিক্স করেছি
সবগুলি আমাদের স্কিনের জন্য খুবই উপকারী অ্যান্ড সবগুলি আমাদের ঘরে প্রত্যেকের ঘরে উপস্থিত নিশ্চয়ই থাকে। আর অ্যালোভেরা জেল তোমরা রিয়েল অ্যালোভেরা জেলও তোমরা ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। কফির গুঁড়ো অথবা কফি পাউডার খুব ভালো এক্সফোলিয়েন্ট হিসেবে কাজ করে। আসলে কফির গুঁড়ো জলে গুলে যায় না, তাই স্ক্রাবিংয়ের মাধ্যমে ড্যাড স্কিন সেলস দূর করতে সাহায্য করে। শুধু তাই নয়, গবেষণায় দেখা গিয়েছে কফির মধ্যে থাকা উপাদান স্কিনের জন্য দারুণভাবে কাজ করে। কফির মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টস যা কোলাজেন লেভেল বাড়িয়ে দেয় এবং সময়ের আগেই বুড়িয়ে যাওয়া স্কিনকে রক্ষা করে। এছাড়া সূর্যালোক থেকে স্কিনকে বাঁচায় কফি। কফি পান করা থেকে শুরু করে কফি স্কিনে লাগানো সব কিছুতেই আপনার স্কিনকে সূর্য রশ্মি থেকে রক্ষা করে। আপনার যদি ব্রণর সমস্যায় থেকে থাকে তাহলে কফি আপনার জন্য দারুণ কাজ করবে। কফির মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্টস, স্টিমুলেন্টস আর ক্লোরোজেনিক অ্যাসিড ব্রণ বা অ্যাকনের ট্রিটমেন্টে দারুণভাবে কাজ করে। আমি এখানে ফুল ফেসে প্যাকটা অ্যাপ্লাই করে নিয়েছি। এটা এমন একটা ফেসিয়াল যা বাড়িতেই আমরা করতে পারি, এটার জন্য বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ বাড়িতে কফি পাউডার সকলেরই থাকে। আর যদি নাও থাকে তবে বাইরে থেকে গিয়ে এক টাকা একটা কফি পাউডার তো আনাই যায়। আর এটা এমন একটা ফেসিয়াল, ধরো তোমাদের পার্লার যাওয়ার সময় নেই, যে কোনো ইমার্জেন্সিতে, যে কোনো পার্টি বিয়ে অনুষ্ঠান চলে এলো, তো তোমরা এটা 10 মিনিটের মাধ্যমে এই ফেসিয়ালটা করে তোমাদের স্কিনকে তোমরা উজ্জ্বল দেখাতে পারবে। ফেস মাসাজেরও প্রচুর গুণ আছে। ফেস মাসাজের পরে আমাদের ফেসের ব্লাড সার্কুলেশনটা ভালো হয়ে যায়। সো আমি যেভাবে তোমাদের দেখাচ্ছি এভাবেই তোমরা ফেসটাকে 2 থেকে 3 মিনিটের মতো মাসাজ করবে। Thank you.
আমারটা অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমি এটা ফেসে 5 মিনিট রেখে নরমাল জল দিয়ে এটা ক্লিন করে নেব। এন্ড আমি মুখ ক্লিন করে নিয়েছি এন্ড ইউ ক্যান সি দ্য রেজাল্ট। তোমরা নিজে রাই দেখতে পাচ্ছ যে আগের থেকে আমার স্কিনটা কতটা গ্লোই, কতটা সফট ফিল, আমার নিজেরও ফিল হচ্ছে অ্যান্ড দেখতেও লাগছে। তোমার নিজেরাই দেখে নাও কতটা সফট, কতটা ক্লিয়ার, আগের থেকে কতটা গ্লোই, ইভেন গ্লোই লাগছে। তো তোমরা এই ফেসিয়ালটা সপ্তাহে দুবার করো, তিনবার যদি করতে পারো তাহলে তো খুবই অসম, আর না হলে দুবার করলে হয়ে যাবে। তো সপ্তাহে দুবার তোমরা এই ফেসিয়ালটা ট্রাই করো অ্যান্ড এক মাস পরে তোমরা নিজেরাই এটার রেজাল্ট দেখতে পাবে। অ্যান্ড আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে যে তোমাদের রেজাল্টটা কীরকম লাগবে। অ্যান্ড আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি যে এটা তোমরা এক মাস ইউজ করলে এটার রেজাল্ট তোমাদের কাছে দারুণ লাগবে। অ্যান্ড তোমরা নিজেরাই এসে আমার কাছে শেয়ার করো, তাই না? সো তোমরা এটা নিশ্চয়ই ট্রাই করবে অ্যান্ড আমাকে জানাবে। তো ইয়া, আজকের ভিডিও এ পর্যন্তই। আর নিউ নিউ সিরিজ আরও আসছে অ্যান্ড যদি তোমাদের কোনো প্রবলেম থাকে যে তোমরা এটার উপর পার্টিকুলার ভিডিও চাও তাহলে কমেন্ট করো। আর দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, আই লাভ ইউ অল, বাই।